রাতে শোয়ার আগে এই ফর্সা হওয়ার এই সিরাম এইভাবে লাগালে দেখবে 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের স্কিন অনেকটা উজ্জ্বল ঝকঝকে হবে, 1 থেকে 2 টোন স্কিন কিন্তু ব্রাইট হয়ে যাবে বা ফর্সা হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নাইট স্কিন কেয়ার। রাত্রেবেলার শোবার আগে আমাদের কিন্তু সামান্য হলেও একটু স্কিন কেয়ার করা উচিত। সারা দিন যদি কিছু নাও করতে পারি, কিন্তু রাত্রেবেলা কিন্তু আমাদের সামান্য হলেও একটু স্কিন কেয়ার করতেই হয়। তা নাহলে কিন্তু বন্ধুরা আমাদের স্কিন দিনে দিনে এমন ড্যামেজ হয়ে যাবে, দিনে দিনে স্কিনটা একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা হবে আর কি। সেই জন্য রাত্রেবেলা কিন্তু আমাদের যত কষ্টই হোক একটু করেও স্কিন কেয়ার একটু হলেও করা উচিত। এবার ধরো কোথাও আমরা বেড়াতে গেলাম, সেখান থেকে ফিরলাম, ফিরে এসে এত টায়ার্ড তখন মনে হয় আজকে আর কিছু করবো না, জাস্ট মুখটা ধুয়ে শুয়ে পড়ি। কিন্তু না, তাতেই কিন্তু স্কিন প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়ে যায়। সেই জন্য আমি তোমাদেরকে আজকে যে স্কিন কেয়ারটা শেয়ার করব, এটা তো ভীষণ মানে স্কিনের জন্য ভীষণ ভালো। এবং আমি তোমাদেরকে যে স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা যদি সেইভাবে করতে পারো তোমাদের মানে দিনে দিনে স্কিন ফেয়ার হবে, স্কিন ব্রাইট হবে, উজ্জ্বল ঝকঝকে হবে, একটা হেলদি স্কিন, গ্লাসি স্কিন আমরা কিন্তু পেতে পারবো। এইভাবে আমি যদি মানে সামান্য একদম কিচ্ছু নয় এই 5টা মিনিট যদি আমি নিজেকে দিই, তাহলে দেখবে আমার স্কিন কিন্তু বয়সটা আর এগিয়ে যাবে না, থেমে থাকবে। সেই জন্যে আমি তোমাদেরকে আজকে একটা নাইট সিরাম বানিয়ে দেখাবো, তা চলো সেটাই দেখবো। তবে তার আগে তোমাদেরকে আমি বলি, তোমাদেরকে আমি মানে কি বলবো, আমার অনেক বন্ধু তোমরা আমাকে কমেন্টস করে বলেছো, দিদি তোমার এই স্কিন কেয়ারগুলো আমার ভীষণ কাজে লাগছে, আমি ভীষণ উপকৃত হচ্ছি। কেউ বলেছে যে দিদি আমি আমার বোন দুজনেই করছি, ভীষণ উপকার পাচ্ছি, ভীষণ ভালো লাগছে, তোমার এগুলো আমার স্কিন আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ করে গেছে। সো এই কমেন্টসগুলো পেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। এই সব কমেন্টসগুলোই হচ্ছে আমার কাজের একটা আলাদা ইন্সপিরেশন। তোমরা যে আমাকে এইভাবে কমেন্টস করে, তোমরা আমাকে যে এইভাবে প্যাম্পার করছো, তার জন্য আমি তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টা অ্যাকাউন্ট দুটোরই লিংক আমি ডিসক্রিপশন বক্সে সব সময় দিয়ে দিই। তোমরা আমাকে আমরা এখানে যেরকম ইউটিউবে যেরকম বন্ধু আছি, সেরকম আমরা FBতে বা ইনস্টাগ্রামেও কিন্তু আমরা বন্ধু হতে পারি। আর ইনস্টাগ্রামেও কিন্তু আমি সব সময় কিছু না কিছু ছোট ছোট আপডেট দিতে থাকি, ছোট ছোট স্মল ভিডিও, শর্ট ভিডিও দিতে থাকি, যেগুলো তোমাদের হয়তো খুব ভালো লাগবে। কিছু কিছু ফানি ভিডিও দিতে থাকি, ড্রেসের ভিডিও দিতে থাকি, মেকআপ ভিডিও দিতে থাকি, এরকম ইনস্টাতেও কিন্তু আমি ভিডিও পোস্ট করি, সেগুলোও কিন্তু তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে দেখে নিই যে আমি কিভাবে স্কিন কেয়ারটা করছি। সো দেখো, রাত্রেবেলা শোবার আগে কিন্তু আমাদের ফেসটা কিন্তু অবশ্যই ক্লিন করতে হবে। তার সব থেকে ভালো ক্লিনজার কিন্তু হচ্ছে কোকোনাট অয়েল। আমি তোমাদেরকে আগেও বলেছি নারকোল তেল হচ্ছে স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিন হোয়াইটেনিং করতে, ব্রাইটেনিং করতে, স্কিন ডিপ ক্লিন করতে নারকোল তেলের জুড়ি নেই। তাহলে আমি প্রথমে করছি কি, আমার মুখে দেখো অল্প একটু মেকআপ আছে, তা সেই মেকআপটা কিন্তু আমাকে আগে রিমুভ করে নিতে হবে। তার জন্য কি করছি, আমি নারকোল তেল নিচ্ছি। আমি এখানে ওয়াওয়ের নারকোল তেল ইউজ করছি, তোমরা যে কোনো যে নারকোল তেল তোমার ঘরে আছে সেই নারকোল তেল এইভাবে একটু কটনে নিয়ে নিলাম। নারকোল তেল স্কিনের জন্য ভীষণ ভালো, নারকোল তেলটা দিয়ে আমি ফেসটা কিন্তু ক্লিন করব। দাঁড়াও তেলটা লাগিয়ে রাখি, নাহলে আবার পড়ে যাবে। এইভাবে নারকোল তেল আমি মুখে মেখে নিলাম। এইভাবে মুখে মেখে আমি কিন্তু একটু এরম করে ম্যাসাজ দেব, যাতে আমার ব্লাড সার্কুলেশন বাড়ে এবং স্কিনটা ভেতর থেকে ক্লিন হয়ে যায় এবং স্কিন কেয়ারের জন্য স্কিনটা কিন্তু তৈরি হয়ে যাবে একদম। দেখো আই সার্কেলেও দিচ্ছি, ভীষণ ভালো নারকোল তেল তোমার সমস্ত ডার্ক স্পট রিমুভ করে দেবে, সমস্ত তোমার রিঙ্কেলস থাকলে সেটাও ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। নারকোল তেল স্কিনের জন্য ভীষণ ভালো, নারকোল তেল যদি তোমরা ডেলি ইউজ করতে পারো সারা ফুল বডিতে।
আমি যেটা ফুল বডি পলিশ তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছি সেটা একবার দেখো। সেই রেমেডি আমি নারকল তেল দিয়েই বানিয়েছি। কাজে নারকল তেল যদি তোমরা এইভাবে ফেসে প্রত্যেক দিন অন্তত একবার নারকেল তেলের ম্যাসাজ দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্কিন যতটাই ডার্ক হোক না কেন, যতটাই সানট্যান থাকুক না কেন, ব্রাইট হতে, উজ্জ্বল হতে, ফর্সা হতে বাধ্য। তা এইভাবে আমি পুরো ফেসটাতে ভালো করে নারকেল তেলের ম্যাসাজ দিয়ে দিলাম। ব্যাস এবার আমি এটাকে দুই তিন মিনিট মুখে অ্যাবজর্ব করতে দেবো। আর যদি কারোর খুব অ্যাকনে প্রোন মানে প্রচন্ড অয়েলি স্কিন হয়, তারা এটা দুই তিন মিনিট আর ওয়েট করবে না, নারকেল তেলটা ম্যাসাজ দিয়েই নেক্সট স্টেপে আমি যেটা যাচ্ছি নেক্সট স্টেপে চলে যাবে। এইবার দেখো এখানে আমি নিয়েছি এমনি নর্মাল ওয়াটার, হট ওয়াটার নয়, কোল্ড চিল্ড ওয়াটার নয়, এমনি নর্মাল ওয়াটারে আমি এরকম টিস্যু একটা ডুবিয়ে বা যে কোনো টাবেল ডুবিয়ে নিতে পারো তোমরা, নিয়ে আমি ফেসটা ভালো করে মুছে নেব। দেখো সমস্ত ময়লা মেকআপ যা আছে সমস্ত কিন্তু এটাতে উঠে আসছে। সমস্ত আমি কিন্তু উঠিয়ে নিলাম। দেখো যা মেকআপ ছিল এর থেকে ভালো করে ক্লিন আর কোনো কিছুতে কিন্তু হতো না। ফেস ওয়াশ দেওয়ার দরকার নেই, এইভাবে যদি আমি মুখটা মুছে নিই ভালো করে অয়েল ম্যাসাজ করে। দেখো এখানে আমি একটা পরিষ্কার বাটিতে নিচ্ছি একটু জনসন বেবি ক্রিম। এই জায়গায় তোমরা নিভিয়া সফট বা নিভিয়া তোমাদের যে ক্রিম স্যুট করে সেই ক্রিমই কিন্তু নিতে পারো। আর তার সাথে আমি দিচ্ছি একটু গোলাপ জল, দিয়ে দুটোকে মিক্স করে আমি বানাচ্ছি একটা নাইট সিরাম। এটা আমি বানালাম যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিনের জন্যে। এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে অয়েলি স্কিনের জন্যে কীভাবে আমি বানাবো, সেটাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চলো এটা আগে আমি বানিয়ে নিলাম ড্রাই স্কিনের জন্য, এটা আমি অ্যাপ্লাই করে দেখাই। এবার মুখটা দেখো আমার একদম পরিষ্কার হয়ে গেল, আমার কোকোনাট অয়েল ম্যাসাজ করাও ফেসে হয়ে গেল। মুখটা আমি নারকোল তেল দিয়ে ম্যাসাজ করার ফলে আমার স্কিনটা কিন্তু অনেকটা হাইড্রেট হয়ে গেল এবং স্কিনে একটা ভেতর থেকে আমার মানে হিলিং হবে, যাতে সেইভাবে আমার স্কিনটা রেডি হয়ে গেছে। এইবার যাদের এক্সট্রিম ড্রাই স্কিন বা ড্রাই স্কিন অথবা নর্মাল স্কিন মানে এমনি নর্মাল স্কিন যাদের, তাদের জন্য আমি বলছি যেটা সেটা হচ্ছে এইটা যেটা আমি বানালাম দেখলে তোমরা, জনসন বেবি ক্রিম আর গোলাপ জল। এই জনসন বেবি ক্রিমের জায়গায় তোমরা নিভিয়া সফটও ইউজ করতে পারো যদি জনসন বেবি ক্রিম না থাকে। দিয়ে এবার এটা আমি সারা মুখে এই সিরামটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো এইভাবে নিয়ে আমি সার্কুলার মোশনে একটু ভালো করে জাস্ট লাগিয়ে নেব। এটা দিয়ে রগড়ে রগড়ে ঘষতে হবে না, এইভাবে জাস্ট লাগিয়ে নেব। ঠোঁটেও লাগিয়ে নিলাম। ব্যাস এটা হয়ে গেল ড্রাই স্কিনের জন্য। এবার চলো আমি যাদের খুব অয়েলি স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, তারা হয়তো এই জনসন বেবি ক্রিম বা নিভিয়া অনেক সময় স্যুট নাও করতে পারে, তাদের জন্য আমি কি করছি সেটাও চলো দেখে নাও। সো দেখো এখানে আমি বানাচ্ছি যাদের খুব অ্যাকনে প্রোন স্কিন, অয়েলি স্কিন, যাদের স্কিনে কোনো রকম মানে ওই কোল্ড ক্রিম ওই জাতীয় ক্রিম স্যুট করে না, তাদের জন্য বলছি। এখানে আমি নিলাম একটু অ্যালোভেরা জেল, তার সঙ্গে নিচ্ছি গোলাপ জল। গোলাপ জল কিন্তু অল স্কিন টাইপস, যে কোনো স্কিনের মানুষ গোলাপ জলের কিন্তু স্কিন অনেক ব্রাইট হয়, উজ্জ্বল, ঝকঝকে হয়। সো দেখো তাহলে যাদের
প্রচন্ড অয়েলি স্কিন, সব সময় পিম্পলস বেরিয়ে যায়, একটু কিছু করলেই পিম্পলস বেরিয়ে যায়। কিন্তু তারা কি রাত্রেবেলা কিছু মাখবে না? তাহলে তাহলে তো স্কিনটা ভেতর থেকে ড্যামেজ হয়ে যাবে। তাদের জন্য আমি এই সিরামটা বানালাম, সেটা হচ্ছে ওই গোলাপ জল আর এই অ্যালোভেরা জেল। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেক সবাই কমেন্টস করে জিজ্ঞাসা করো, দিদি তুমি কোন অ্যালোভেরা ইউজ করলে? এখন আমি ওয়াওয়ের অ্যালোভেরা জেল ইউজ করলাম। ঘরে যে অ্যালোভেরা জেলটা থাকবে সেই অ্যালোভেরা জেলটাই ইউজ করবে। আর কিন্তু অ্যালোভেরা ডাইরেক্ট এখানে রাত্রিবেলা লাগাতে যাবে না, মানে পাতার অ্যালোভেরা কেটে, সেই পাতার অ্যালোভেরা লাগানোর অন্য নিয়ম। তা এইভাবে তোমরা নাইট সিরাম অয়েলি স্কিনের যারা তারা বানিয়ে নেবে। এটাও এইভাবে একই প্রসেসে লাগিয়ে হালকা হাতে মাসাজ দিয়ে শুয়ে পড়বে, আর কিচ্ছু করতে হবে না। এটা আমি আর ফেসে লাগাচ্ছি না, কারণ একটা জিনিস তো লাগিয়েছি, দুটো জিনিস একসাথে লাগাতে পারবো না, সেই জন্য এটা তোমাদেরকে আমি এমনি দেখিয়ে দিলাম। তাহলে এইভাবে তোমরা যদি রাত্রে স্কিন কেয়ার করো, 7 থেকে 10 দিনের মধ্যে দেখবে তোমাদের স্কিন আপনি আপ গ্লো করবে, এবং দিন দিন ডে বাই ডে তোমার স্কিনের কিন্তু টেক্সচার পাল্টে যাবে, একদম স্মুথ সফট মানে গ্লোয়িং একটা স্কিন তোমরা কিন্তু পেতে পারবে। যে স্কিনটা থাকলে তুমি উইদাউট মেকআপও ভালো লাগবে, আর মেকআপ করলেও তো মানে সেই মেকআপটাও খুব ভালো বসবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভালো লেগেছে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে, ওকে? আর কমেন্টস করে জানাবে কেমন লাগলো, আর তোমরা আমার ভিডিও দেখে কোনো রকম উপকার পাচ্ছ কিনা সেটাও আমাকে জানাবে, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন বাই বাই।